আজকে অ্যালার্মটা বাজতেই বন্ধ করে দিয়ে আবার একটু ঘুমিয়ে গেছিলাম, ব্যাস হয়ে গেল একটু লেট। দেখো বেশি লেট হয়নি, 10 মিনিটের মধ্যেই আবার উঠে গেছি ওই আর কি, মানে ঘুমিয়ে পড়েছিলাম পুরো অ্যালার্মটা বন্ধ করে দিয়ে, এমনটা হয়নি। তাই জন্য দেখো মুডটাও একটু অফ হয়ে রয়েছে আমার, এখনও মুডটা ঠিকঠাক হয়নি। আর যেটুকু ফ্রেশ না হলে নয় সেটুকু হয়েই আজকে রান্নাঘরে চলে এসেছি, কারণ দেখো রাতের চুলটাও এখনও খোলা হয়নি আমার, রাতের চুল বাঁধাই রয়েছে আর মুডটা এখনও ঠিক হয়নি, একটু টাইম লাগে আমার। না অনিচ্ছা তো এটা রান্না করতে চলে এসেছি এই আর কি, মুখটা ঠিক হতো আমার একটু টাইম লাগে। আর ঢ্যাঁড়স আলু আজকে সর্ষে পোস্ত দিয়ে করবো, আর আলুটাকে কেমন যেন ঝিঙে পোস্তর মতো কেটে ফেলেছি, কী ভেবে কাটছিলাম কে জানে। আর এখন আমি আলু আর ঢ্যাঁড়সটাকে বসিয়ে দিয়ে এলাম পেঁপেটা কাটতে, ওর ফলটা আর কি কাটতে গিয়ে দেখো পেঁপেটা স্লিপ কেটে গিয়ে টিফিন বক্সটাই পড়ে গেলো, তাই তোমাদের দিকে তাকে হাসলাম। আর ঢ্যাঁড়স আলু পোস্ত আর আরেকদিকে ভাতটাকে বসিয়ে দিয়ে আমি চুল টুল সুন্দর করে আঁচড়ে বেঁধে এলাম, আর ক্রিমটাও মুখে মেখে এলাম। দেখতেই পাচ্ছো এবার আমাকে দেখে বোঝা যাচ্ছে যে আমার মুডটা ফ্রেশ হয়ে গেছে। আর স্যালাডটাও কাটবো, পেঁয়াজ আর শসাগুলোকে কাটবো, আর আজকে ওকে সকালে টিফিন দিতে হবে না, এই একটা ভালো। মানে আজকে চাপটা একটু কম আছে, কিন্তু ওই যে ধীরজ গতিতে করছিলাম ওই জন্য একটু লেটও হয়ে গেল বটে আজকে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আমি ভাবছি ইন্ট্রোটা একটু চেঞ্জ করবো, ভালো হবে কি চেঞ্জ করলে? হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে একইভাবে শুরু হচ্ছে বা কিছু, তো আজকে ভেবেছি শ্যাম্পুটা করবো, জানি না ইচ্ছে করলে করবো না ইচ্ছে করলে করবো না এরকম একটা ব্যাপার। আর আমি থলিটা নিচে নামিয়েই নিয়ে এসেছি, জানি না ডাস্টবিনের গাড়ি আসবে কিনা, কিংবা সবাই এক জায়গায় ডাস্টবিন রাখে যখন ধরো আমরা বাড়ি ঠাড়ি যাই তখন একটু অসুবিধা হয়। এসে গেছে, গাড়ির আওয়াজ পাচ্ছিলাম অবশ্য নামতে না, তো চলো ফেলে দিয়ে আসে। আমার ঘাড়ে দেখো কত কিছু চাপায়, দাঁড়াও ঠেলে ঠেলে দিয়ে এসেছি, এবার ও রেডি হচ্ছে, এখানে সব রেডি রেডি করছে, করে তারপরে বেরোবো। আর দেখা হচ্ছে কোথায় তোমরা জানো, আর আলাদা করে বলছি না। আজ গণেশজিকে না দেখিয়ে একটু হনুমানজির দর্শন করালাম তোমাদেরকে। আসলে এখানে তো শুধু গণেশজির টেম্পল না, এখানে বলি আমরা গণেশ টেম্পল ওই আর কি, এখানে রয়েছে আরো অনেক দেবদেবী। আজকে দেখো পেট্রোল পাম্প থেকে আমি আর আমাদের দিকে না গিয়ে সোজা চলে যাচ্ছি, সোজা গিয়ে আজকে মানে পেছন দিক থেকে পার্কে ঢুকবো, কারণ আমরা যেই গলিটা দিয়ে যাই না মানে রোজ হেঁটে হেঁটে আমার বাড়ির সামনে দিয়েই প্রায় ওই গলিটা, তো ওটা দিয়ে গেলে না রাস্তাটা প্রচণ্ড নোংরা থাকছে, তখনও ডাস্টবিনের গাড়ি আসছে না নাকি জানি না, রাস্তাটা প্রচণ্ড নোংরা বলে এই রাস্তাটা দিয়ে যাচ্ছে। এই রাস্তাটা আমার মনে হয় একটু ঘোড়াই পড়বে পার্কে যাওয়ার জন্যে, তো ঠিক আছে সকালবেলা তো হাঁটতেই বেরিয়েছি, একটু নয় ঘুরে ঠুরেই যেতে হবে পার্কে, আর কিছুই নয়, তো চলো আমি যাই। হাঁপিয়ে যাচ্ছে এখন, বাপরে বাপ আসলে গলাটা শুকিয়ে যাচ্ছে, আর এত হাওয়া দিচ্ছে বলে আমি ফুল হাতা একটা টি শার্ট পরে এলাম, কিন্তু এখন লাগছে আবার একটু গরম, কিন্তু যখন বেরোই তখন সত্যিই ঠান্ডাটা লাগে, ওই জন্যে পরে আসা আর কি। তো চলো একবারে নয় পার্কে যাই, পার্কে ব্যায়াম ট্যায়ামগুলো করি, আর আজকে পার্ক থেকে ডাইরেক্ট বাড়িতে ঢুকতে পারবো না, যেতে হবে মাই চিকেন অ্যান্ড মোর, মাছ শেষ হয়ে গেছে আজকে, তো কালকের জন্য মাছ টাছ এনে রেখে দিতে হবে। আর আজকে সকালের ব্রেকফাস্টের জন্য কোনো টিফিন করা নেই, কারণ আজকে বিশালদার লাস্ট ডেট অফিসে আর কি, তোমাদেরকে সেদিন বলছিলাম না যে নামটা এখনই বলছি না আর কি, কারণ অফিসে কেউ কেউ যদি ব্লগ দেখে থাকে তাহলে আমি ওই জন্য আমি মেনটেন করতে চাই আর কি বিষয়টা, বেকার বলে কি হতোই বা তখন, তো যাই হোক বিশালদার আজকে লাস্ট ডেট, তো ওরা সবাই একসাথে সকালবেলা কিনে কেটে খাবার দাবার খাবে আর কি অফিস ক্যান্টিন থেকে বা বাইরে থেকে কিছু, তো ওই জন্য ওরা সব একসাথে খাবে, আজকে সকালের টিফিন কেউ নেয়নি, দুপুরেরটা সব নিয়ে গেছে, তো এই আর কি। চলো আর বেশি কথা বলবো না, তাহলে না মানে গলাটা শুকিয়ে যাবে আর কি। আর এখানে একটা ফ্রেশ চয়েস আছে, এটার থেকে আমরা যদিও কোনোদিন মাছ নেই। আজকে আমি ওদিকে রাস্তাটা দিয়ে এসে পার্কে ঢুকে এখন আবার বাড়ির দিকে যাচ্ছি, আমি না এখন মাই চিকেন অ্যান্ড মোড়ে যেতে পারবো না, আমি ভুলেই গেছিলাম যে ঠাকুরের ফুলটাও তো নেই, এখন ঠাকুরের ফুল নিলে তো আর মাছ মাংসর দোকানে যেতে পারবো না, তো ফুলটা নিয়ে রেখে দিয়ে তারপর যাবো, 8:15 বাজে। ফুলগুলোকে রাখলাম আর এবার যাচ্ছি মাছটা আনতে, সত্যি কথা বলতে পার্ক থেকে আসার পর না ব্যায়ামগুলো করে এই জায়গাগুলো এত ব্যথা করে যে ফোনটাকেও এভাবে ধরার আর মানে শক্তি থাকে না হাতে, আর সত্যি কথা বলতে এখন এতটা হেঁটে যেতেও ইচ্ছে করছে না, একবার বাড়িতে ঢুকে গেছি, কিন্তু কি আর করা যাবে যেতে তো হবেই। আজকে স্টোরে আসতেই এক দাদা বলল, 1 মিনিট দাঁড়াও বোন, আসলে স্টোর দেখো পুরো ফাঁকা, শুধুমাত্র আমি আছি, তাই জন্যে ওরা
ফেসবুকে যে পোস্ট করে মাছ ঠাচে তাই জন্য একটা ফটো তুলছে নিজেদেরও আর কি পোস্ট করবে। আজকে সকাল থেকে এত কিছু হয়ে গেছে যে আর সত্যি না শরীর চলছে না। মাছগুলোকে নিয়ে এসে ব্যাগ থেকে বার করে শুধু সিমকে রেখেছি, আর কিছু করিনি। চিংড়িটাকে বাছতে হবে, আমি একটু ছোট চিংড়িটা আনলাম, এবার বড়টা আনিনি, কারণ ছোটটা আনলাম একটু পটল চিংড়ি, তারপর গাটি এনেছি, গাটি আলুর তরকারিতে একটু দেখবে চিংড়ি দিলে বেশ ভালো লাগে খেতে। আর এই ছোট চিংড়িটা পেতাম না বলে বড় চিংড়িটা দিয়ে মানে কেটে কেটে করতে হতো। অত বড় চিংড়ি না সবজির মধ্যে ঠিক ভালো লাগে না, ওটা একটু ওই টিফিন বক্সে ভাপা বা এমনি সর্ষে দিয়ে কড়াইতে সর্ষে পোস্ত দিয়ে এরকম ভালো লাগে। কিন্তু ওই ছোট চিংড়িগুলো মানে মাঝারি ছোট সাইজের চিংড়িগুলো ছাড়া না হয় না। ঠিক আজকে পেয়ে গেছি, আজকে নিয়ে এসেছি আমি। আর আনলাম হচ্ছে একটা রুই মাছ আনলাম, দুটো পমফ্রেট এনেছি বড় সাইজের, চার পিস হয়েছে মনে হচ্ছে পমফ্রেটগুলোতে। আমি কাটার সময় ছিলাম না, এই পাশে মাংসটা নিচ্ছিলাম, চিংড়ি রুই পমফ্রেট আর মাংস এই চারটে জিনিসই আনা হলো এখন। তো ওগুলোকে ঠিকঠাক করে টিফিন বক্সে ঢুকিয়ে ঢুকিয়ে তো রাখতে হবে, দেখি এখন তো আর পাচ্ছি না, আগে একটু বসে নিই আমি, তারপর আর এই ঘরে কেক আনা ছিল, আমি ভাবছি যে আমি কেক খেয়ে নেবো দুটো, তারপর দুপুরে ভাত খেয়ে নেবো, আর ভালো লাগছে না নিজের জন্য কিছু বানাতে। এই চিংড়ি মাছটা বাছতে গিয়ে আমার পুরো পাগল পাগল অবস্থা, আমার পিঠ ফিট হাড় ফাড় ব্যথা হয়ে গেছে মনে হচ্ছে। দেখো ছোট ছোট চিংড়ি তো আর 400 মতো ছিল, 400 গ্রাম মতো, তো অনেকটাই তো বাঁচতে অনেক টাইমও লাগলো আর আমার গেল পিঠ ঘাট। আর পমফ্রেট মাছ আনা হয়েছে দুটো এনেছি, চার পিস হয়েছে, চিকেন আনা হয়েছে আর রুই মাছ আনা হয়েছে। দেখো ডিম হয়েছে মাছটাতে, ছোটই ছিল মাছটা কিন্তু ডিম হয়েছে ওই আর কি। তো ওইগুলোকে ঠিকঠাক করে আটকে আগে ফ্রিজে ঢোকাই। ব্যাঙ্গালোরে যারা আমরা থাকি মোটামুটি অনেকেরই অভিযোগ ছিল যে রোজই মেঘ করে থাকে কিন্তু বৃষ্টিটা আসে না। আজকে ফাইনালি বৃষ্টিটা নেমেছে, যদিও এই দিকটা দেখে হয়তো বুঝতে পারবে না, আমার জানলার ওদিকটাতে গেলে ভালো বোঝা যাবে। ওই দিকটাতে আসলে জোর নেমেছে, ওদিকটাতে কিছু দেখা যাচ্ছে না, চলো জানলার ওদিকটাতে যাই তাহলে। দেখো সবাই জামা কাপড় নিতে ব্যস্ত, আমারও এখানটাতে ছিল, আমি তাড়াতাড়ি করে নিয়ে গেলাম। মূলত জানলার কাছেই যখন বৃষ্টিগুলো পড়ে তখন প্রচণ্ড একটা আওয়াজ দেয় আর কি, সেটা শুনেই আমি বুঝতে পারি যে বৃষ্টিটা এসে গেছে। তো খুব যে জোরে নেমেছে তা নয় একদমই, তবে নেমেছে। বলছিলাম না এই আমটা আমার খুব ভালো লেগেছে, নাহলে আম সাধারণত আমি কেটে খাই না। তো এখন বাজে বিকেল 4টে, আমার মোটামুটি যা দুপুরে বাসন টাসন ছিল সব মাজা হয়ে গেছে, আর আমটা কেটে নিয়ে বসলাম। আর কোথায় বৃষ্টি, বৃষ্টি শেষ হয়ে গিয়ে রোদও উঠে গেল। এখন বাজে 7:45। দেখো আজকে আমি চুল ঠুলো আছড়াইনি, আজকে বিকেল থেকে দিদির সাথে গল্প করছিলাম, আর এখানে এত হাওয়া দিচ্ছে যে আমার জিও নেটওয়ার্কটা মাঝে মধ্যেই বলছে কিনা নো সিগন্যাল বলে কেটে যাচ্ছে ফোনটা। এই বাবা চুল ঠুলো আছড়াইনি কেমন লাগছে, আমি একেবারে আছড়াইনি, একেবারে ওটা স্প্রে করে নিয়ে না আমি ইসে করে নেবো, চুলটা বেঁধে নেবো ওই আর কি। আর এখানে বসিয়েছি ভাত, কিছুটা চিকেন বার করে নিয়েছি, এ দেখো কিছুটা চিকেন বার করেছি, ভাত বসিয়েছি, আর এখানে পেঁয়াজ আদা রসুন সবটাই কেটে রেডি করেছি। ও খাবে এখানকার মতো বিরিয়ানি, ঘরে পুদিনা পাতাটা নেই, ধনে পাতা আছে, ওটা দিয়েই করে দেবো আজকে। আশা করি ভালোই হবে, পুদিনা পাতা ছাড়া হ্যাবো কিছু খারাপ হবে না। তো চলো আমি রান্নাটা করে নিই। আর কি বলতো, শুক্রবার করে যদিও আমরা চাই শুক্রবার নাইট থেকে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতে, কিন্তু তেমন আনন্দটাও হচ্ছে না। কালকে ওর অফিস আছে, যা একটু কাজ আছে, কাজগুলো মিটে গেলেই ও চলে আসবে। মানে এখনো বলতে পারছি না যে পুরোটাই অফিস করবে না হাফ ডে করবে, হাফ ডেই করার কথাও চলছে আর কি, ওই রকমই মানে কাজ শেষ হয়ে গেলেও চলে আসবে। তো ওই জন্য খাবার দাবার কিছু দেবো না, দেখে আমি উঠে গেলে সকালে টিফিনটা ওকে বানিয়ে দেবো, সেটাই ইচ্ছা আছে। ও বলছে না ভেদু বড়া কিনে খেয়ে নেবো, কিন্তু না আজকে তো খেয়েছে, ওই জন্য ভাবছি কালকে বানিয়েই দেবো তোমাকে, কালকে কিছু একটা বানিয়েই দেবো, সুজি টুজি কিছু একটা, একটা টিফিন বক্স আর বোতল নিয়ে চলে যাবে, তো তাই করবো। দেখো প্রায় হয়ে গেছে, আর একটু ভালো করে মেশাতে হবে, যেমন ওখানটায় মশলাটা একটু পাকিয়ে রয়েছে এরকম আর কি। তো এটা এখানকার মতো করার চেষ্টা করলাম, ওই জন্য আলু দেইনি, শুধুই মাংস দিয়ে করলাম এই আর কি। তো হয়ে নিক এটা আগে, আমার রান্না হয়ে গেছে, এখন একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম, ভাবিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আর একটু পরে আসলেও হতো। তো এখন তো খাবো না, একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম, আর ভালোই হয়েছে, যে কোনো রান্না একটু স্ট্যান্ডিং টাইম দিলে দেখবে ভালো লাগে, মানে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখবে ভালো লাগে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেটা দেখাইনি তোমাদেরকে লজ্জার খাতিরে, সেদিন না আমি পার্ক থেকে আসার সময় এই টগরের ডালটা নিয়ে এসেছিলাম,
ওরা গাছ ছাটাই করে না, ওরকম করছিল, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম। এবার জানি না বাঁচবে কিনা আজকে, ঈদখানটাতে দেওয়ার কারণ হচ্ছে একটু রোদ পায় যাতে, ওই জন্য দিয়েছিলাম এখানটাতে। জানি না, একটু তো ঢুলে পড়বেই, যা জিনিস তার থেকে নিয়ে আসা হয়েছে এই আর কি, তো ওই জন্য একটু তো ঢুলে পড়েছে। জানি না বাঁচলে ভালো কথা, না বাঁচলে আর কি করতে হবে, তুলে তখন ফেলেই দিতে হবে, তো দেখা যাক বাঁচে কিনা। হয়ে গেছে, খেতেও চলে এসেছি, মানে রাত তো অনেকক্ষণই হয়ে গেছে ওই আর কি, সন্ধ্যের পরেই তো রাত হয়ে যায়, অন্ধকার নেমে যায়। তো দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে আজকে, আর পুদিনা পাতা দিলে না এটা টেস্ট বেশি ভালো হয়, তো আমরা জানতাম পুদিনা পাতা নিয়ে। এখন যখন ধনে পাতাটা পরিষ্কার করে নিয়ে, মানে একদম শেষের দিকে ছিল, পরিষ্কার করে নিয়ে বাঁচতে গেছি, তখন দেখছি ওটার মধ্যে দুডাটি ওরকম পুদিনা পাতা ছিল, ভালোই হলো, আমি দিয়ে দিলাম একটু ছিঁড়ে ভেড়ে কুচি কুচি করে কেটে, সেটা গরম করে নিয়ে এবার খেতে দেবো। কি সুন্দর ঝরঝরে হয়েছে, আমি সেটাই দেখছি শুধু। ও বলছে গন্ধটা দুর্দান্ত বেরিয়েছে, আমি এই জাস্ট গন্ধটা পেলাম, বলে না যে রান্না করে সে পায় না গন্ধটা, আর আমার বরের যেটা কি প্রিয় খাবার, খুশি আজকে এসেই বলছে আজকে এটা বানাবে গো, তুমি কি রাতে রান্না করে ফেলেছো? আমি বলছি না করিনি, তো তারপরে এটাই বানালাম, মাংস তো খুঁজে পাওয়া যাচ্ছে না, এই যে আছে এই যে আছে আর ভেতরে আছে, খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো, আর ও এখনো খাচ্ছে, ও এখন আম খাচ্ছে জাস্ট, আর এত ভালো হয়েছিল কি আর বলবো। ও আমাকে বলছে তুমি আমাকে এই রান্নাটা একটু শিখিয়ে দেবে গো, বললাম যে হ্যাঁ, কিছুই না, পাশে গিয়ে দাঁড়ালে বা একটু পাশে গিয়ে ওকে দাঁড়াতে হবে, ছেলে মানুষ তো, মানে ঠিক কতটা কি দিতে হবে পরিমাণটা নাহলে বুঝতে পারবে না। আমাদের মেয়েদেরকে যেরকম একটু মুখে বলে দিলে হয়ে যায়, কারণ আমরা রোজ করছি, পরিমাণ সম্পর্কে দেখবে একটা আন্দাজ আছে, ওরা তো রোজ করে না। আর আমার বর ওই শখে, অনেক ছেলেরা হয়তো বুঝে যায় কিন্তু আমার বর শখেই যায় সত্যি রান্না করতে, তাই জন্য ওকে মাঝে মধ্যে নুন ঠুনু একটু কম দিয়ে ফেলে, তখন বলতে হয় যে একটু নুনটা দাও, এরকম লঙ্কার গুঁড়ো দিতে একটু কৃপণতা করেন আমার বর, ওটা একদম ঠিকঠাক মাত্রায় যায়, বরং বেশি যায় আর কি। তো যাই হোক, আজকে বাবু আসার সময় আম নিয়ে এসেছে, কেন এসেছে বলছি, আগের দিন যখন আমি বললাম না যে আজকে আম এনেছি আমি, এখন তো দেখো আম লাস্ট চলছে বোধ হয়, আর কদিনই থাকবে সিজন, প্রায় শেষ হয়ে গেছে, শেষই মানে হয়ে গেছে আর কি, গরম চলেই গেছে প্রায়, তো ওই আর কি, মানে আমাদের এখান থেকে এখন লাস্ট যে আমটা চলছে সেটা চলছে নিলাম, আমের নাম হচ্ছে নিলাম। তো এই আমটা আমার আর ওর এত ভালো লাগলো, একটা সুন্দর সেন্ট আছে আর প্রচন্ড মিষ্টি। আমি আম বিকেলে একটা কেটে খেলাম দেখলে, এখন ও বললো আমাকে একটা কেটে দেবে, তো ওকে দিলাম, আটিটা ও খুব একটা খায় না, তো আটিটা আমি খেয়ে নিলাম আর কি, কিন্তু আমি আর আমার জন্য একটা কাটিনি। তো আজকেও আসার সময় আবার মানে 1 কেজি 250 মতো আবার বোধ হয় নিয়ে এসছে, আজকে কাল, সেদিনকে 50 টাকা কেজি করে নিয়েছে, আজকে নাকি ওর থেকে আবার 40 টাকা কেজি করে নিয়েছে, তো যেটাই নিক না কেন প্রচন্ড মিষ্টি। এবার জানি না ও যে ব্যাচটা আনলো সেটা কেমন হবে না হবে, তবে আমি যেগুলো এনেছিলাম ওখান থেকে আর একটা বেঁচে রয়েছে, প্রচন্ড মিষ্টি, আর হাতে করে ওই জন্যই নিয়ে এসেছে, কারণ আমটা ওরও খেতে ভালো লেগেছে। এখন আম কেটে দিই বললেই বলছে হ্যাঁ দাও দাও খাচ্ছি, এরকম করছে। আর ওদিকে টেনু না চাদরটাকে, এবার নিচে লোটাবে, হ্যাঁ শুধু হাত দেখিয়ে দিল, নিচে হয়তো লোটাচ্ছে ও, দেখো গিয়ে তো লোটাচ্ছে, বলছে এখনো ঠেকেনি, এবার ঠেকবে, সব করছে, কেমন খেলে বলো, বললাম তো ভালো, তখনই তো বলে দিলাম, এই বাবা তখন তো আমি শুনেছি শুধু, আমার বন্ধুরা কি শুনেছে নাকি? আচ্ছা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে, অমানবিক হয়েছে, অমানবিক সেটা আবার কি, বাংলা কিন্তু ভুলভাল বলে, তাও বলে মানে তোমার মিরাকুলাস, মিরাকুলাস, অমায়িক, অমানবিক নয় ওটা, অমানবিক, মানুষের তৈরি না আর কি, এরকম সেই সেই। তো যাই হোক, খুব ভালো হয়েছে খেতে, তোমাদের সাথে তো রেসিপি আগেই শেয়ার করেছিলাম, তাই শেয়ার করিনি আজকে। যাই হোক, আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, টাটা।